আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শেয়ার করব 4 ঘন্টায় থাইল্যান্ডের সুরাত থানি শহর ভ্রমণের গল্প। আশা করি এনজয় করবেন, সাথেই থাকবেন। আমরা এখন সুরাত থানি রেলওয়ে স্টেশন থেকে পাশেই দারুণ একটা বাসে উঠে পড়লাম। এই বাসটা আমাদেরকে নামিয়ে দিবে সেন্ট্রাল সুরাত থানি নামে একটা শপিং মলে। ওখানে আমরা আগামী কয়েক ঘন্টা কাটাবো, যেতে এবং আসতে যতটুকু শহরটা দেখা যায় অতটুকু দেখবো, আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকবেন। ভিউয়ার্স, সুরাত থানি আমি ভাবছিলাম ছোট একটা শহর হবে আর কি, কিছু একটা, তো আস্তে আস্তে বুঝলাম বিশাল বড় একটা শহর, বিশাল বড় বড় রাস্তাঘাট, আর এখানে সে এত বড় একটা শপিং মল মানে আমি কল্পনাই করতে পারিনি আর কি। আমাদের দেশে ভালো ভালো জায়গায় হয়তো এরকম একটা শপিং মল নাই, আছে হয়তো বসুন্ধরা যমুনা ঢাকায় কয়েকটা প্রাইম শপিং মল, যাক সেটা ব্যাপার না, বাট এরকম ছোট একটা শহরে এত বড় শপিং মল বা এত বড় বড় রাস্তাঘাট, এত ইনফ্রাস্ট্রাকচার আশাই করিনি। সুরাত থানি আসলেই সুন্দর একটা জায়গা, নিশ্চয়ই ট্যুরিস্টদের জন্য দেখার অনেক কিছু আছে, বাট আমাদের হাতে সময় নেই, আমরা জাস্ট এই শপিং মলটা ঘুরে হালকা কিছু খেয়ে চলে যাব। সেন্ট্রাল সুরাত থানি শপিং মলের ঠিক বাইরেই বিশাল এলাকা জুড়ে রয়েছে ফুড মার্কেট। ছোট ছোট কিয়স্কে মজাদার মুখরোচক সব থাই খাবারের পসরা নিয়ে ভেন্ডররা বসেছে এই ফুড মার্কেটে। থাইল্যান্ডে লোকাল টাইম সন্ধ্যা 6:30 ডিনার হয়, আমরা ঠিক ওই সময়টাতেই এখানে ছিলাম, তাই এই ফুড মার্কেটের জমজমাট রূপ দেখতে পেয়েছি। লোভনীয় এবং মুখরোচক সব থাই খাবারের পসরা থেকে নিজের পছন্দের খাবারটি নিয়ে ডিনার করতে বসে গিয়েছি।
ঘুরতে ঘুরতে অনেক খিদা পেয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। আমাদের সাথে কি কি আছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সাথে ডিনারে ছিল ক্র্যাব স্টিক, চিজি সসেজ, চিকেন ড্রামস্টিক ফ্রাই, ফ্রেশ অরেঞ্জ জুস, ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন চিজ বার্গার এবং কোক। সব মিলিয়ে ডিনারের খরচ হয়েছে 410 বাত। ভিউয়ার্স, বাস এবং ট্রেনের ট্রানজিটের মাঝখানে যে 3-4 ঘন্টা সময় ছিল সেটাকে কাজে লাগিয়ে আমরা সুরাত থানি টাউনটা ঘুরে গেলাম। শহরটাও দেখলাম, মার্কেট, সেন্ট্রাল প্লাজা সেটাও দেখলাম। কয়েক ঘন্টার এই সুরাত থানি ভ্রমণ এখানেই শেষ করছি, খুব ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন।